اللهم صل وسلم وبارك محمد الحمد لله الحمد لله وكفى السلام على عباده الذين اصطفى أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي ادعو الى الله على بصيره انا ومن اتبعني وقال النبي صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية. أو كما قال النبي صلى الله عليه وسلم. بزرگان محترم. الله رب العالمين أفادركه أخري نبي আখেরি উম্মত আখিরি হিসেবে দুনিয়াতে পাঠাইছেন এবং আমাদেরকে আগের উম্মতের তুলনায় অনেক বেশি ফজিলাত বয়ন করেছে যেমন সর্বশ্রেষ্ঠ উম্মত আগের কোন কে বলা হয়নি হাসরের ময়দানে সকল উম্মতের আগে এই উম্মত বেস্ট যাবে এটা অন্য কোন উম্মত সম্পর্কে বলা হয়নি এই উম্মত আখের নবীর উন্মত হওয়ার কারণে তারা নবী না হয়ে নবী ওয়ালা কাজ করবে বিরাট ফজিলাত নবী না কিন্তু নবী ওয়ালা কাজ তারা করছে এইভাবে অসংখ্য ফজিলাত এই উন্মতের জন্য আগের উন্মতের দায়িত্ব ছিল তুমি আল্লাহর ইবাদত করো ইমান ইবাদত হালাল রিজিক মান্দার হক তুমি তোমার যা করণীয় এটা করো অন্যকে দাওয়াত দেওয়া অন্যকে সৎ চেষ্টা করা এটা তাদের উপরে মুস্তাহাব ছিল করো করলে ভালো জরুরি না কারণ আগে গোত্র ভিত্তিক নবী ছিল গোত্র ভিত্তিক এই বংশের জন্য এই নবী ওই বংশের জন্য অমুক নবী ওই বংশের জন্য অমুক নবী গোত্র ভিত্তিক তাও একজন এতে হয়ে গেছে পরোক্ষ নেই খালি আর একজন নব্বত না একজন মরে গেলে আর একজন নব্বত পাইতে এই জন্য উম্মতের দাওয়াতের কাজ করার প্রয়োজন ছিল না এ তো সবসময় নবী আছে একজনের অন্তকাল করলে আরেকজন আসছে তো দাওতর কা সরজর তো নবই নিজেই রয়ে গেছে উম্মত কি করবে তো সে ভালো হইলো কিন্তু আমাদের ব্যাপারটা সেরকম না আমাদের নবই গত্র ভিত্তিক না আমার সাল্লালাহ আলাইহি ওয়া সাল্লামতাল লিল আলামিন পুরো বিশ্বের জন্য তিনি এবং পর্যন্ত যত জিন ইনসান আছে জিন ইনসান আছে সকলের নবী চাই ওনাকে নবী মানুক বা না মানুক তিনি সকলের নবী হ্যাঁ যারা মানসে তাদেরকে উম্মতে ইজাবাত বলে উম্মতে ইজাবাত যারা মানে নাই তাদেরকে উম্মতে দাওয়াত বলে অর্থাৎ দাওয়াত তাদের পাওনা না যারা নবীকে মানছে তাদের কাছে দাওয়াত তারা পায় দাওয়াত আমানত দিনদয়াল লোকদের কাছে আল্লাহর আমানত দাওয়াতের আমানত দিনদার লোকদের কাছে আল্লাহ আমানত পাওনাদারকে যারা এখনো ইসলাম পায় নাই ইসলামের সন্ধান পায় নাই ইসলাম গ্রহণ করে নাই আল্লাহ রসুলের পরিচয় পায় নাই তারা হল পাওনাদার এই দুই উম্মতের পার্থক্য আগের উম্মত তুমি ভালো হও শেষ আর এই ভালো হও এবং অন্যকে ভালো করার জন্য মেহনত করো দাওয়াত দাও দুই দায়িত্ব নিজে ভালো হওয়া এক দায়িত্ব আর অন্যকে ভালো হওয়ার জন্য চেষ্টা করা আর এক দায়িত্ব সুরাওয়ালা হাস আমরা সবাই পড়ি সুরায় ওর মধ্যে আছে ইল নদীন আমানু আমারটা গুণ যার আছে সে ধ্বংসের মধ্যে নেই চারটা গুণ এর মধ্যে প্রথম দুটা তুমি ভালো হও আমানু না মানুষ সে নিজে ইমানকে বিশুদ্ধ করেছে নেক আমল করেছে গোনা বর্জন করেছে গোনা বর্জন করাও নেকামল গোনা বর্জন করা আমল এই দুটার দ্বারা সে নিজে ভালো হলো নিজে ভালো হবে কিন্তু আখির নবীর উম্মত হওয়ার কারণে আর একটা দায়িত্ব যে বেশি আছে ওটা সামনে বলা হতেছে দুনিয়ার মানুষকে সে ইমানের দাওয়াত দিবে অতাওয়া সবই সব দুনিয়ার মানুষকে নে করার জন্য গুণাব বর্জন করার জন্য দাওয়াত দিবে এই সোরার দ্বিতীয় অংশটা আমাদের ব্যক্তি দায়িত্ব এই সোরা দ্বিতীয় অংশ যেটা অথবা সবিল হক হক মানে ইমান দাওয়াত দিল সবর মানে নেকামল গোনা বর্জন এটা আগের উম্মতকে ফরজ অজেব হিসেবে দেওয়া হয় নাই মুস্তাহাব হিসেবে আর আমাদের ফরজ হিসেবে দেওয়া হচ্ছে এটার উদাহরণ দেওয়া যাইতে পারে সাধারণ মানুষ আর পুলিশ পার্থক্য আছে কিনা সাধারণ মানুষের দায়িত্ব হলো ভালো হয়ে চল তোমার আর কোন অসুবিধা আর পুলিশের দায়িত্ব কি তুমিও ভালো হয়ে চলো আর তোমাকে যে এলাকায় নিয়োগ দেওয়া হয়েছে সেই এলাকায় সবাই যাতে ভালো হয়ে চলে কেউ যাতে দুর্নীতিতে জড়িত না হয় এর জন্য তুমি দেখাশোনা করো খেয়াল করো পর্যবেক্ষণ করো তো পুলিশের দায়িত্ব করে নিজে ভালো হও অন্যকে ভালো রাখো তো আগের মত সাধারণ জনগণের নাই, তুমি ভালো হও সাধারণ জনগণের নাই আর আমরা পুলিশের নাই, আমাদের তো ভালো হইতেই হবে হইতেই হবে আমাদের কথার দ্বারা কাজের দ্বারা অন্য কেও দাওয়াত দিতে হবে কথার দ্বারা আবার কাজের দ্বারা দাওয়াত শুধু কথার দ্বারা হয় না দাওয়াত কাজের দ্বারাও হয় যুদ্ধের ময়দানে এক কাফেলের সাথে হজত আলীর মোকাবেলা হইতেছিল রাজিয়া তালু উনি তাকে ফেলে দিচ্ছেন এখন জবাই করবেন কাফেরকে ফেলে দিছেন জবাই করবে তখন কাফের চিন্তা করলো আমাকে যাতে কষ্ট দি না মারে কষ্ট দি না মারে তাড়াতাড়ি মেরে ফেলে এই জন্য ওনার মুখের মধ্যে থু দিছে থুক নিক্ষেপ করছে আর উনি জবাই করা বন্ধ করে দিছেন হজরত আলী জবাই করা বন্ধ করে দিচ্ছেন কাফের হতবম্ব হয়ে গেছে কি ব্যাপার আমি তো তাড়াতাড়ি জবাই করার জন্য এটা করলাম তাতে আমার বেশি কষ্ট না হয় কিন্তু জবাই বন্ধই করে দিল ব্যাপারটা কি বলো দেখো আমরা যা কিছু করি আল্লাহর জন্য করি তুমি আল্লাহর দুশ্মন ছিলে তাই দুশ্মনকে কতল করা আমার আল্লাহর দায়িত্ব ছিল তুমি কলেমার দাওয়াত গ্রহণ করো নাই উল্টা মোকাবেলা করতে আসছ তোমাকে কতল করা আল্লাহ হুকুম ছিল তাই আমি করতেছিলাম কিন্তু যখন তুমি থুক নিক্ষেপ করলে তখন আমার ভিতরে রাগ উঠে গেছে রাগ উঠে গেছে এখন যদি আমি তোমাকে জবাই করি তাহলে সেটা হবে আমার রাগ মেটানোর জন্য রাগ বন্ধ করার জন্য মাথা ঠান্ডা করার জন্য আল্লাহর জন্য হবে না আমি চেয়েছিলাম আল্লাহর জন্য জবাই করব আর এখন হইতেছে নিজের রাগ দমন করার জন্য তা আমরা নিজের নিজের জন্য কিছু করি না যা কিছু করি আল্লাহর জন্য করি আল্লাহর জন্য হইতেছে না তোমাকে করলাম না ওনার এই কথা শুনে ওই আসর হয়েছে প্রতিক্রিয়া হয়েছে সে বলছে এক্ষুনি আপনার ধর্মের মধ্যে আমাকে দাখেল করে নেন আপনার ধর্ম এত সুন্দর যা আপনি নিজের নকশার জন্য কিছুই করেন না আপনি যা করেন আল্লাহকে রাজি করার জন্য করেন নিজের জন্য কিছু করেন না নিজের খায় সাত পুরা করার জন্য নিজের রাগ জন্য আপনারা কিছু করেন না এর থেকে ভালো ধর্ম আর হয় না তো উনি তো তাকে এই মুহূর্তে কোনো দাওয়াত দেয় নেই তাহলে জবাই করতেছিলেন জবাই করেন নাই এটা একটা আচরণ এই আচরণ দেখে কি হলো মুসলমান হয়ে গেল আচরণ ওনার চুরি হয়ে গেছে লোহার জামা একই হুদির কাছে পাইছি হ্যাঁ তুমি এটা কই পাইলা আগের তো তো আমার তাই না আমার উনি ওনার দাবি করতেছে ইহুদ্দিক তার চলো কাজী কাজ চলো ইসলামী হুকুমাতে কাজী থাকে কাজী কাছে গেছে তো বলতেছে যে দাবি করবে তার সাক্ষী আনতে হবে যদি সাক্ষী পেশ করতে পারে তার দাবি পূরণ করা হবে আর যদি সাক্ষী আনতে না পারে তাহলে যার উপরে দাবি করা হয়েছে তাকে বলা হবে তুমি কসম খায় বলো তোমার আল্লাহর কসম খায় বলো সে বলতে পারে তাকে এই হলো ইসলামের ফর্মুলা যে দাবি করতেছে মালটা আমার তাকে দলিল আনতে হবে সাক্ষী আনতে হবে সাক্ষী আনতে ব্যর্থ হলে তখন কি যার উপরে দাবি করছে তাকে বলা হবে তুমি কসম খেয়ে বলো আল্লাহর নামে শপথ করে বলো মালটা তোমার বলতে পারে তাকে দেওয়া এখন হত আলী সাক্ষী আছে ওনার গোলাম আর ওনার ছেলে উনি তখন কিন্তু আমিরুল মুমিনিন যি ঘটনা ঘটে মুছলিম বিশ্বৰ ৰাষ্ট্ৰপতি যে কাজী ওৰাৰ আণ্ডাৰে যে কাজী কাজী মানে বিবাহ পঢ়া নে অলা নাই এই পৰিভাষাটো ইংৰেজা কৰি গেছে খলিফা মানে দৰ্জি না খলিফা তো আল্লাহর খলিফা আল্লাহর দিন কায়ম করবে সব পরিভাষা গুলো ইংরেজরা কি করে গেছে বদলাই দিয়ে গেছে তারা কাজী নাম দিয়ে গেছে বিবাহ পড়া দেওয়া লাগে কাজী তো জাস্টিস ইসলামী শরিয়াতে কাজী কি জিনিস জাস্টিস তো এই দুইজন সাক্ষী পেশ করছে উনি যে বর্মা ওনার কাজী সাহেব বলতেছে গোলাম সাক্ষী দিচ্ছে আছে ঠিক আছে এটা তো চলে কিন্তু আপনার ছেলেরা সাক্ষী দিল বাপের পক্ষে এটা গ্রহণযোগ্য না ছেলে বাপের পক্ষে সাক্ষী এটা কি না গ্রহণযোগ্য না তাহলে একজন সাক্ষী পাওয়া গেছে আর একজন নেই নেই মানে গ্রহণযোগ্য না সাক্ষী নেই একদম সাক্ষী মানে সাক্ষী নেই কইল তুমি কচম খেয়ে বলো কসম খাবে কি সে কসম কসমটা খায় নাই বলতে যে এই যদি ইসলামের বিচার হয় রাষ্ট্রপতি তার ছেলেকে সাক্ষী পেশ করলো আর তার আন্দারের একজন কাজী সেই সাক্ষী বাতিল করে দিল এই যদি ইসলাম হয় তাহলে আমার মুসলমান হব বর্মা ফেরত দিয়ে দিল নিজেও কি হয়ে গেল এখানে কেউ কে ইহুদিকে দাওয়াত দিছে নাকি দাব তো দেয় নাই দেখছে ইসলাম আচ্ছা ধর্ম একজন কাজী যে আমিরুল মোমিন রাষ্ট্রপতির আন্ডারে সে রাষ্ট্রপতির বিরুদ্ধে বিচার করতেছে রাষ্ট্রপতির আন্ডারে একজন বিচারক রাষ্ট্রপতির বিরুদ্ধে বিচার করতেছে তার পাওয়ার এখন দুনিয়াতে কেউ পারবে বর্তমান দুনিয়াতে কোথাও নজির দেখাইতে পারবেন যে কোন বিচারক রাষ্ট্রপতির বিরুদ্ধে কোন বিচার করতে পারে এখন দুনিয়াতে আইন হল রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর পাওয়ার চলে যাওয়ার পরে তার বিচার করা যাবে যখন পাওয়ার আছে তখন তাকে বিচার করা যাবে না এলো বর্তমান দুনিয়া কিন্তু ইসলাম ইশরিয়াতে পাওয়ার টাওয়ার কিচ্ছু না পাওয়ারের মালিক তো আল্লাহ তো দাওয়াত কথার দ্বারা হয় দাওয়াত কাজের দ্বারা হয় সাহাবাই কেরামের আমল দেখে সাহাবাই কেরামের ব্যবসার পদ্ধতি দেখে তাহলে দুই উম্মতের পার্থক্য আমাদের বুঝে আসল না আগে সব উম্মতের দায়িত্ব স লক্ষ নবীন লক্ষ উন্মতের দায়িত্ব তুমি ভালো হও আমাদের দায়িত্ব তুমিও ভালো হও আর তুমি যদি ইসলাম পাইছ এটা দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দাও এটাকে বলে দিনের নুসরত কি বলে দিনের নুসরত দিনের প্রচার প্রসার এটার জন্য এই উম্মতের হায়াত নুসুকি ঘোষণা কর্মাজ আমার কুরবানি আমার কিছু আমার হায়াত আমার মৌধ সব আল্লাহ দিনের জন্য আল্লাহ দিনের সাহায্য করার জন্য আপনার সন্তান কি জন্য গোড়া বাসা খাওয়াবে সেই জন্য ওটা অটোমেটিক হবে তার নিয়ত করা লাগবে না সন্তান এই জন্য ওকে দিয়ে আল্লাহ দিনে সাহায্য করবে আপনার বিবি কি জন্য আপনার খায় সাত পুরা করার জন্য ওটা এমনি হবে বিবি এই জন্য বিবি দিয়ে মহিলা মহলে দাওয়াতের কাজ করাইবেন আপনার মাল কি জন্য বিরিয়ানি খাওয়ার জন্য আপনার মাল আল্লাহ দিনের সহযোগিতা করার জন্য দিনের খেদমত করার জন্য আপনার ইজ্জত কি জন্য এই ইজ্জত দিয়ে মানুষকে দিনের দাওয়াত দিবেন আপনার জান মাল আওলাদ ইজ্জত সব আল্লাহ দিনের সাহায্য করার জন্য এই হলো এই উন্মতের বৈশিষ্ট্য এটা আয়াতের মধ্যে স্পষ্ট আসছে করোনার আয়তের মধ্যে আমাদের দুই দায়িত্ব এটা হলো নিজে ভালো হয়ে চলো আর হলো অন্যকে দাওয়াত দাও তার একটা দলের দিলাম সুরায় অল আসল সুরায় ওর প্রথম অংশ নিজে ভালো হও দ্বিতীয় অংশ কি অন্যকে দাওয়াত দাও দিনের নুসরত করো এটা তোমার দায়িত্ব ফরজ বিদায় হাজার অভিজিৎ তাকিদ করছেন শুধু উল্লামাদেরকে বলেন নাই সব সাহবাইকে নামকে বলছেন আলেম গায়ের আলেম আলেম ছাড়া সবাইকে বলছেন তোমরা যা শুনলে আমার থেকে এই কথাগুলো দুনিয়াবাসীর কাছে পৌঁছাই দিও আলেমদেরকে এটা আলাদা তাবুর মধ্যে জমা করে এরা বলেন নাই দেড় লক্ষ সাহাবাহিকের আমকে সামনে নিয়ে এই কথাটা বলছেন তোমরা যারা উপস্থিত আছো তোমরা দুনিয়ার মানুষদের কাছে অনুপস্থিত লোকদের কাছে কথাগুলো যে জানো এমনকি তুমি একটা জানো একটা একটা বসে দায়িত্ব তা আমাদের দুই রকম দায়িত্ব একটা দলিল পেশ করলাম সুরাইওয়াল আসন আর একটা দলিল পেশ দলিল তো অনেক দ্বিতীয় দলিল পেশ করতেছি সুরাই ইউসুফ সুরায় ইউসুফ বারো পাড়ার শেষের থেকে শুরু হয়েছে তেরো পাড়ায় যাই শেষ হয়েছে সুরাই ইউসুফের শেষ পৃষ্ঠায় কি আছে পুল হাদি হে হামান নবী আপনি ঘোষণা করে দেন এটাই আমার রাস্তা কোনটা আল্লাহ আমি দুনিয়াবাসীকে আল্লাহর দিকে দাওয়াত দিব তোমরা আল্লাহ জান্নাতে আসো আল্লাহ দুদক থেকে বাসো দুনিয়াবাসীকে আল্লাহর দিকে দাওয়াত দিব আল্লাহর দিকে মানে কি আল্লাহকে খুশি করে জান্নাতে আসো দুদক থেকে বাঁচ এই দাওয়াত দিবাল্লা আনা অমানিতাবানী এই দায়িত্ব শুধু আমি একা পালন করব না আমি তো করবই অমানিতাণী তেম্যা যে আমাকে অনুসরণ করবে আমাকে নবী বলে স্বীকৃতি দিবে তার এই দায়িত্ব মান ইত্যাবাহনী এই মান ইত্যাবাহনী মানে কি মান মানে ওই ব্যক্তি ইত্তা মানে আমাকে অনুসরণ করেছে ওই ব্যক্তি যে আমাকে অনুসরণ করেছে তার রাস্তা এইটা কোনটা মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিবে তাহলে দায়িত্ব কয়টা হলো নিজে ভালো হও আর অন্যকে ভালো হওয়ার জন্য দাওয়াত দাও ফরজ ফরজ কাজ এই কাজের দরুনই আপনাকে আমাকে খায়ের উন্মত বলা হয়েছে কি বলা হয়েছে আর এই কাজ না করলে হাদিসে বিভিন্ন ধমকির কথা আসছে এই কাজ যদি আমরা ছেড়ে দেই না করি তাহলে বিভিন্ন ধমকি বিভিন্ন আজাব গজবের কথা বলা হয়েছে

আমর মিল মারুফ নাহিয়ানিলর মিল মারুফে আমরবিল মারুফ কাজের নিষেধ ওইটার আর এক শব্দ হলো দাওয়াত তাবলি সেই কমে গোনা হচ্ছে অন্যদের ক্ষমতা আছে তাকে গোনার থেকে বাঁচানোর কিন্তু তারা সে ক্ষমতা প্রয়োগ করলো না হাদিস আছে দুনিয়াতে আল্লাহ তাদের উপরে আজাব করবে দুনিয়াতে ওই কমের উপরে আল্লাহ আজাব নাজর করবেন বাসনী করে করে যারা অন্যায়কারী শুধু তাদের না কিন্তু দুনিয়াতে আজাব যখন আসবে তো ভালো মন্দ সকলের উপর আসবে ভালো মন্দ সকলের উপর আসবে আখেরাতে বাস্তব নেওয়া হবে দুনিয়া সবাই ভোগ করবে এক হাদিস আর এক হাদিসের মধ্যে আছে আল্লাহ রব আলমিন জিব্রাহিম আলাহিসামকে বললেন অমুক বস্তি উল্টাই দাও ওখানে আমার নাফার মানে হচ্ছে জিব্রাহ আলাহিসাল্লাম সেখানে যায় দেখে সেখানে এমন এক বুজুর্গ রয়ে গেছে সে এক সেকেন্ডের জন্য আল্লাহ নাফার মানে করে না আও হাল্লা হইলা জিবরিল আনিকলিম মাতি না তা কাদা ও কাদা বি আলিয়া পুরো লোকজন সহ দাও সব চাপা দাও মাটি দিয়ে চাপা দাও উনি দেখে এক বুজুর্গ আল্লাহকে রিপোর্ট করলেনা এখানে তো তোমার এক বান্দা রয়ে গেছে যে চোখের পলক মারতে যে সময় লাগে এতরূপ সময়ও তোমার নাফারমানি করেন লামিয়া আসিকা ইয়সি মানে নাফারমানি চোখের পলক মারার মতো সময় তোমার নাফরমানি করে না এন্ড ধরে উল্টাই দেয় তো এই লোকটাও তো বক্সার এজন্য আমি আবার ফিরে আসছে আল্লাহ বললেন ক্বাল আক্লিব আলাইহি ওয়া আলাইহিম পায়লা ওর পর উল্টাও তাফাত মাখিদর পারে উল্টাও জমিন উল্টায়ে ফেলো। কপালের তার উপর ফেলতে কইলেন তারপরে গুনাহগারদের উপর ফেলতে কইলেন কেন তাইন নওয়াজাহু লম ইয়াতমা আরফি ইয়সাআতান কাত্তু এই লোকগুলো যে তার চোখের সামনে গুনাহ করতেছে প্রতিদিন তার কপালের মধ্যে ভাঁজ পড়ে নাই অর্থাৎ দুঃখ প্রকাশ করে না হায়রে আমার আল্লাহ নাফরমানি হইতেছে আপনার সামনে তো যে আপনার বাপরে বেজলুত করে আপনি খাড়াই খাড়াই তো আমার কাছে চাবেন আপনার সামনে আপনার বাপরে একজন চট সাপট দিচ্ছে আপনি বরদাস্ত করবেন এর থেকে হাজার গুণ বেশি জরুরি আল্লাহ নাফারমানি না হইতে দেওয়া আমার সামনে আল্লাহর নাফারমানি হবে হইতে পারে না আবু বকর সিদ্দিক বলেন আয়ামু সুদ্দী ওয়া নাহাই আমি जिंदा থাকব আর আল্লাহ না নাফরমানি হবে এটা হইতে পারে না তাহলে আমার বেঁচে থাকার দরকার নাই আয়ামু সুদ্দী ওয়া হাই হাইয়ুন মানে जिंदा এই কথাটা নবীজি বিভিন্ন ভাবে বুঝাইছেন এমন কি বুখারী শরীফে রয়েছে হাদিসে বলেছেন যে একটা জাহাজের মধ্যে পানির জাহাজ দুই গেছে বের লোক উঠছে যারা জ্ঞানী গুণী এরা দোতালায় সিট পাইছে যারা মূর্খ এরা নিস্তালায় সিট পাইছে এখন পানির ব্যবস্থা হলো দোতালায় বুখার শরীফের হাদিস বুখার শরীফের হাদিস পানির ব্যবস্থা কোথায় দোতলা যায় আর নিস্তালা তারা জ্ঞান বুদ্ধি কম ওরা চিন্তা করলো বারবার দোতলা যাওয়া ঝামেলা লোকজনের মধ্যে দিয়ে রেতে হয় ওদেরও ডিস্টার্ব হয় অথচ পানি তো আমাদের আরো কাছে একখান তক্তা খুললে তো পানির দোড়া অব নেই আর কিন্তু আমরা বারবার দোতলে না রে একখান তক্তা খুলি তক্তা খুললে কি হবে আহমকদের মাথায় নেই এটা আ আহমকরা মিলে একখান তক্তা খোলার জন্য তারা চেষ্টা করতেছে তক্তা খোলার চেষ্টা করতেছে এটা দোতলার লোকেরা জানতে পারছে নবীদের বুঝাইতেছে তারা জানলো যে নিজে তক্তা খোলা হইতেছে জানতে পারে দুই সুরত হয় বাধা দিবে যে ভাই দরকারে পানি আমরা পৌঁছাই দিবি আমরা দোতলা থেকে পানি তোদের এখানে পৌঁছে দিব তোর খুলিস না তোরাও মরবি আমরাও মরব তোরাও মরবি আমরাও তাদেরকে বাধা দিল সবাই বেসে গেলো আহমকরাও বেসে গেল ভালো লোকেরাও বেঁচে গেল আজ তারা এই কাজটা না করে তারা চুপচাপ থাকলো আমরা কুলতুতে খুলুক মরলে ওরা মরবে আমাদের আমরা তো দোতলায় আছি এ কথা বললে তারা বাধা দিল না আহমকরা জাহাজের তলা থেকে তক্তা খান খুলে ফেলবে কি হবে শুধু আহমকরা মরবে না জ্ঞানীরাও মরবে এই হাদিস দিয়ে রবিদি বুঝেছে আজাব যখন আসবে তো সবাই জড়িত হয়ে যাবে আলেম জাহেল সবাই আজাব হোক করবে সবাই কতল হয়ে দেবা সবার উপর বিপদ আসবে এই কাজ যদি না করোনাগার দেখে গোনার থেকে যদি বিরত না রাখো তাদেরকে আল্লাহর পথে না আনো আল্লাহর দিকে না তো আজাব যখন আসবে সবার উপর আসবে অন্য এক মধ্যে আসছে যখন তোমরা এই দাওয়াতের কাজ বন্ধ করে দিবা তখন তোমাদের কি কি শাস্তি হবে দোয়া করবা তোমরা তোমরা করবা তোমাদের জন্য ইমাম সাপ করবে মক্কা শরীফের ইমাম সাব করবে মদিনার ইমাম সাব করবে সবাই দোয়া করবে কিন্তু আমি দোয়া কবুল করব না তারপরে তোমরা আমার কাছে চাইবা বিবাদ মুক্তি চাইবা আমি তোমাদের সোয়াল পূরণ করব না চাইবা ওটা দিব না আমার কাছে দুঃশনের মোকাবেলায় সাহায্য চাইবা দুঃশ্মনের মোকাবেলা করার জন্য কি চাইবা সাহায্য চাইবা নুসরত চাইবা আল্লাহ বলেন আমি তোমাদের কোনো মদত না খালি করব না তা না পনেরো বার আছে পনেরো বার প্রথম পৃষ্ঠা আয়তে আছে আমি শক্তিশালী কাফের কে শক্তিশালী কাফের বাহিনীকে তোমাদের শহরে গ্রামে হ্যাঁ ঢুকাই দিব তারা ঘরে ঘরে ঢুকে তোমাদেরকে কতল করব তোমাদের সাহায্য তো করবোই না আরো তোমাদের কতল করার ব্যবস্থা করব আমি কারণ তোমরা কলেমা পড়ে দাবি করছিল আমরা আল্লাহ বাহিনী কিন্তু আল্লাহর আমরা আল্লাহর বাহিনী আমরা আল্লাহ সৈনিক আল্লাহ সৈনিকের একটা সিলেবাস আছে না মাথায় টুপি থাকতে হবে সুন্নতি দাড়ি থাকতে হবে মোড় ছোট থাকতে হবে লম্বা জামা থাকতে হবে টাকুর উপরে কাপড় থাকতে হবে আল্লাহ একটা সৈনিক আছে না তোমরা দাবি করলে না আমরা আল্লাহ সৈনিক আমরা আল্লাহ দিন দুনিয়ায় পৌঁছাই দিব অত মাথা থেকে পাওয়া পর্যন্ত আল্লাহ সৈনিকের কিছুই তোমার মধ্যে নেই সব এমন লিবাস করছো তুমি তুমি ইংলিশের সৈনিক এমন নিবাস তুমি বলে তো তুমি কার সৈনিক ইংলিশের সৈনিক তাহলে তোমার মতো মুসলমানকে সাহায্য করা আমি আল্লাহ দায়িত্ব নেই নেই তোমার মতো নাম কেউ আসতে মুসলমান এইরকম মুসলমানকে সাহায্য করার দায়িত্ব আমি রব্বুল আলমীর নেই নেই খাটি মুসলমান যে তার সাহায্য করার দায়িত্ব নিয়েছি তাকে ইজ্জত দেওয়ার দায়িত্ব নিয়েছি তাকে রাজত্ব কর্তৃত্ব দেওয়ার দায়িত্ব নিয়েছি তুমি তো সেই দলে পড়ো না তোমার জন্য আমার কোন সাহায্য নেই এই জন্য আমি দেশে ঢোকাই দিব দিয়ে তোমাদেরকে এই দাওয়াতের কাজ এমন এক জিনিস এইটা যদি মুসলমানরা না করে তো সারা দুনিয়ার যে হাল এটা আমাদের হবে ওই ঘর দেখেন রোহিঙ্গা দেখেন ভারত দেখেন হ্যাঁ ইরাক দেখেন ইয়ামান দেখেন সিরিয়া দেখেন ফিলিস্তিন দেখেন এই সব জায়গায় মুসলমানরা অহরহ কতল হয়ে দিতেছে আল্লাহ আমাদেরকে এখনো নিরাপদ রাখছে যদি আমরা কাজে লাগি আল্লাহ দিনের জন্য সময় বের করি তো আল্লাহ আমাদেরকে হেফাজতের ওয়াদা করছে আর যদি আগের মতো চলতে থাকি দেই যেদিকে আমিও আল্লাহ হুকুম মতো না চলি এবং অন্যকে দাওয়াত না দেই যে কোনো মুহূর্তে আমাদের দেশ কি হয়ে যাবে ওই রোহিঙ্গা হয়ে যাবে কাশ্মীর হয়ে যাবে ফিলিস্তিন হয়ে যাবে কাফেরা দেখবেন আমাদেরকে কতল করতেছে আমাদের মোকাবেলা করার কোন ক্ষমতা নেই করবে কিন্তু আমাদের মোকাবেলা এই জন্য এদেশে খুব দ্রুত কাফারদের সংখ্যা বাড়তেছে খ্রিস্টানরা খ্রিস্টান বানাইতেছে হ্যাঁ হিন্দুরা হিন্দু হিন্দুত্বের দাওয়াত দিচ্ছে তারা এনজিও করছেন না স্কান স্কনের স্লোগান কি দুনিয়াকে মুসলমান মুক্ত করো সবাই থাকবে হিন্দু বৌদ্ধ সবাই থাকবে এহুদি খ্রিস্টান মুসলমান থাকতে পারবে না কেউ মুসলমান থাকতে পারবে সবাই তাদের সংখ্যা বাড়াইতেছে খ্রিস্টানরা বাড়াইতেছে হিন্দুরা বাড়াইতেছে সব জাতি তাদের সংখ্যা বাড়াইতেছে এইভাবে যদি কাফেরদের সংখ্যা বাড়তে থাকে আর মুসলমানের সংখ্যা কমতে থাকে আমরা টিকতে পারব তারা বাতিল জিনিসকে দাওয়াত দিয়ে বাতিলকে আগে বাড়াইতেছে আমরা হকের দাওয়াত না দিয়ে হককে পেশাই দিচ্ছি অরিজিনাল জিনিস আমাদের হাতে কিন্তু আমরা এটা মানুষকে দিচ্ছি না আর যারা দাওয়াত দিচ্ছে তাদের কারো কাছে অরিজিনাল জিনিস নেই বাতিল আছে বাতিল তাদের বাতিলটাকে দাওয়াত জিনিসটা আমরা আগে বাড়াইতেছি না তাদের আগের উম্মত আর এই উম্মতের কি পার্থক্য আশা করে আমাদের বুঝিয়ে আসছে আমাদের ভূমিকা জনগণের মতো না আমাদের ভূমিকা পুলিশের মতো নিজ ভালো থাকতে হবে অন্যকেও ভালো রাখতে হবে পুলিশটা যদি সব আর এলাকায় থাকবে এক এলাকায় খুব চুরি ডাকাতি হইতেছে খুব খুন খারাপ হইতেছে উপর থেকে ডিসি চলে আসলো কি ব্যাপার এলাকায় এত খুন খারাপ কেন হয় কোনো থানা টানা নেই সার আমরা তো খুব ভালো আমাদের কাজা হয় না কাজা হয় না আমাদের বিশ্বাস কাজা হয় না এত ভালো তো তো এলাকায় অবস্থা কেন সেটা আল্লাহ জানে আমরা জানি না আমরা তো ঠিক আছে এই কথা বললে পুলিশদের চাকরি থাকবে তোমার এই দায়িত্ব দেওয়া হয়েছে যে তাহত কাজা না হোক তোমার তো বড় দায়িত্ব হলো এলাকাকে ঠিক রাখা এটা তো কিছুই করো নাই তুমি সবগুলো চাকরি বাতিল আমাদের সেই অবস্থা আল্লাহ আমাদেরকে আমাদের দায়িত্ব বুঝান এবং সেটা বাস্তবায়ন করার তৌফিক দান করেন বাড়ো দাওয়া না Terima kasih.